চিকিৎসা শেষে দুবাই থেকে ফিরে কাজে মনোযোগ দিয়েছেন আলোচিত অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মাত্রই শেষ করেছেন মন্তাজুর রহমান আকবরের অমানুষ হলো মানুষ সিনেমাটি, এবার শুরু করেছেন নতুন ছবি, এর নাম বাংলার হারকিউলিস। এখানে নাম ভূমিকায় তিনিই থাকছেন। পুলিশ থ্রিলার ধাঁচের গল্পে সিনেমাটির শুটিং আজ 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এটিও পরিচালনা করছেন মন্তাজুর রহমান আকবর। এর গল্প ডিপজলের। ছবিতে নায়িকা হিসাবে থাকবেন মৌখান, এছাড়া নায়কের ভূমিকায় আছেন নাদিম। ডিপজল বললেন, নতুন সিনেমাটির শুটিং অমানুষ হলো মানুষ, এর মতোই একটানা শেষ করব। আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি। তিনি জানান, প্রথমে 7টি সিনেমার ঘোষণা দিলেও এখন এই সংখ্যাটি আরও বাড়বে। চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডিপজল তাই ছবির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান তিনি। বলেন, একটা সময় অশ্লীল সিনেমা ছড়িয়ে পড়ে, এরপর আমি নিজে প্রযোজনায় এসে একের পর এক সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কোটি টাকার কাবিন, চাচ্ছু, মায়ের হাতে বেহেস্তের চাবি সহ অনেক কাজ করেছি। আশা করি এবারও চলচ্চিত্রের মন্দা অবস্থা কেটে যাবে। জানা যায়, ডিপজলের সাভারের বাড়ি সহ বেশ কিছু স্থানে বাংলার হারকিউলিসের শুটিং হবে।